Hello viewers, আমি মাসুদ খান লাইফ লিভিং শো নিয়ে আপনাদের মাঝে আসি। আমরা যে আজকে আদিবাসীদের যে কোটি রান্না দেখাবো, আজকে আপনাদের দেখাবো বাঁশের ভিতরে, টোটালি বাঁশের ভিতরে দেশি মুরগির রান্না এবং বাঁশের ভিতরে মাছের রান্না। এটা বিভিন্ন রকম মাছ হতে পারে, আপনার আড়ি মাছ হতে পারে। বিশেষ করে এই অঞ্চলের মাছ অনেক মজার হয়, কারণ পাশেই কর্ণফুলি নদী, কাপ্তাই লেক, সব মিলে মাছের একটা স্বর্গরাজ্য। এখানে সব ধরনের দেশি মাছের অনেক সমাহার, আর এই আদিবাসীরা তাদের মতন করে তারা রান্না করে, যে রান্নাগুলোতে কোনো মশলার আধিক্য থাকে না এবং মাটির ছোঁয়া থাকে। মাটির ছোঁয়া মিন হচ্ছে একদম মশলাবিহীন, তেলবিহীন, মানে কম তেলে বা তেল ছাড়া রান্না যদি করে আদিবাসীরা করে, এবং এটা শরীরের জন্য অনেক ভালো এবং আপনার অনেক ধরনের রোগ থেকে মুক্তি। এবং আপনি দেখেন যে পাহাড়ে যারা থাকে আদিবাসী, তারা কিন্তু আমাদের লোল্যান্ডের মতন এত অসুস্থ থাকে না, কারণ তার ওরা অনেক পরিশ্রম করে, খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিসের পরিমাণ বেশি থাকে। আমাদের আজকে যে রান্না দেখাবেন, দুজন ভদ্রমহিলা আসছেন, ওনারা আসলে মাটির কাছাকাছি তো, সহজ সরল মানুষ, একটু লাজুক প্রকৃতির। আপনারা আমি এত জিজ্ঞেস করলেও ওনারা অনেক কথা বলতে চাইবে না, কারণ তারা আসলে অভ্যস্ত না, তাই হয়তো অনেক কিছুই আমরা তার কাছ থেকে কথা বের করতে পারবো না। তারপরে আমি চেষ্টা করব তাদের যে রান্না, তাদের যে কালচার, তাদের যে কৃষ্টি এবং তাদের এই হাজার হাজার বছরের সভ্যতা, যে আদিবাসীদের সহজ সরল রান্না এবং সুস্বাদু রান্না, পুষ্টিকর রান্না, আমরা আজকে দেখাবো আপনাদের। আজকে দেখাবো বাঁশের ভিতরে মাছের রান্না। চলুন। এই যে দিদিরা, দিদি ভালো আছেন? দিদি, ওই যে দিদিরা চলে আসছেন, ওনারা একদম পাহাড় দিয়ে কষ্ট করে চলে আসছেন, ওই জন্য আসছেন। ওনারা আজকে রান্না করবেন, সেই রান্নাটাই আমরা আপনাদের দেখাবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এই পাশেই আদিবাসীদের একটা পাড়া আছে, এখানে এটা কারা থাকে আদিবাসীরা, কোন গোষ্ঠী? মারমা গোষ্ঠী। আর মোটামুটি এই পাহাড়িদের খাবারের, তাদের পাহাড়ির একই রকম খাবার খায় সবাই, মোটামুটি একই রকম, দুই একজন একটু খাবারের চেঞ্জ আছে এবং ওই খাবারটাই আমরা দেখাচ্ছি। চলুন আমরা সরাসরি রান্নায় চলে যাই এবং আপনাদের এই রান্নার রেসিপিগুলো দেখাই। চলুন দেখি। চূড়ায় ঝুম ঘরে চলছে রান্নার প্রস্তুতি, এই রান্নার পুরোটাই আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন, লাইফ লিভিং এর সাথে থাকুন।